ভালোভাবে গাইড না করতে পারে, সবাই যদি অন্তর থেকে কাজ না করে কারোই কিছু হবে না, কারো দিয়ে কিছু হবে না। এখনকার নায়িকা হিসেবে, এখনকার নায়িকা হিসেবে যেটা আমি শুনলাম, তো আমি এখানে আমি তো ওর সাথে মিশি নাই, মাহি তো মাহির এখানে আসা উচিত ছিল, এখন হয়তো কোনো ব্যক্তিগত কোনো কারণে যদি কোনো প্রবলেমে যদি না আসতে পারে হতে পারে, এখানে তো আমি অন্য কিছু বলতে পারবো না, অনেক কারণে অনেকে অনেক জায়গায় যেতে পারে না, আসতে পারে না। তবে মাহির কথা যেগুলি শুনছি, আমার মনে হয় যে ভিতরে অহমিকা চলে এসেছে কি না আমার এটা প্রশ্ন। তো মাহিকে তো ভালো করে আমি চিনি না, আমি দেলোয়ার জাহান ঝন্টু, আমাকে চেনে চলচ্চিত্রের যারা বাংলাদেশে একটি চলচ্চিত্র দেখেছে তারা আমার নাম জানে, এটা আমি কিন্তু বড়াই করে বলছি না। তো মাহি কথা কিছু কিছু কানে এসছে যেটা নাকি আমার কাছে খুব একটা সৌন্দর্য বয়ে আনে না। হ্যাঁ, অনেকে বলে, এটা তো আপনারা এখানে জার্নালিস্ট, আপনারা এটা তো আপনাদেরকে বলতে শুনি না, তো আপনি বলে অনেকে বলে আমার কাউন্টারে আপনারা এটা খবরে বলেন না কেন, কোথায়? ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ। তো কেউ যদি নিজেকে বড় মনে করে বলে অবশ্যই সেখানে বাধা হয়ে দাঁড়াবে, এগুলির বাধা তো প্রথম আমি, আমি আমাদের দেশে কাউকে ছাড়িনি, আমি নাম বলবো না, যত বড়ই হোক চলচ্চিত্রে অন্যায় করলে কাউকে ছাড়িনি, চলচ্চিত্রের অমঙ্গল হবে এমন কর্ম যারা করেছে তাদেরকে ছাড়িনি কখনো। তারপরে মাহি আমি এখনো ওই আশীর্বাদ ছবির মতো ওই আশীর্বাদ করি, মাহি বড় হোক, তবে বড় হতে হলে যে শিল্পীরা বড় হয়েছে তাদের ইতিহাস দেখতে হবে, তাকে সাবানা কিভাবে বড় হয়েছে সেটা তাকে দেখতে হবে। এখন আমি সাবানার যদি আমি কথা বলে, এখানে সময়ের ব্যাপার আছে, আমি তার ইতিহাস মানে শুটিং চলাকালীন কত রকম কত কিছু হয় সেটা আমি আমি বলি, আপনারা যদি দেখেন দেখাবেন। সেটা হচ্ছে কি, আমি একটি ছবিতে সাবানার শুটিং শেষ, তিনটা বাজাকে ঝন্টুবে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, আমার আরেকখানে যেতে হবে শুটিংয়ের জন্য, আমি গিয়ে ক্লোজ আপটা নিয়ে নেবো। আমাকে বলল যে সাবানা বলল যে এই শটটা কি, আমি কিছু আপনার মামা যে আমাকে লালন পালন করে বড় করেছে, ওই একটা চিঠি এসেছে সে মারা গেছে গল্পে, ওই চিঠিটা আপনি খুলে দেখবেন চলে যাবেন, তাড়াতাড়ি খুলে শটটা দিয়ে চলে যান, মামা মারা গেছে। তখন আমাকে বলল যে মামা মারা গেছে, আমি দুঃখ করব চিঠিটা পড়ে, তো এই গেটা আমাকে বলল, আমি কি গেটা, আমার ঠোঁটে আমার ঠোঁটের লিপস্টিক, আমার কপালে টিপ, চুলটা ভালো করে বাঁধা, এইভাবে দিলে কি ভালো লাগবে, আমি কিছু আপনি তো জানেন না মামা মারা গেছে, চিঠি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ওই পরিস্থিতিতে চলে আসতে পারে, আমি মানলাম ঝন্টু ভাই, কিন্তু অডিয়েন্স আমাকে কি আমার চোখে আমার ঠোঁটে লিপস্টিক, এখানে কপালের টিপ, আমার চোখে পানি আসবে চিঠি পরে, ওটা মানুষের তো ভালো লাগবে না ঝন্টু ভাই, আমি ভালো না লোক আমি দিয়ে দেন সময় নাই, আচ্ছা ঠিক আছে লাইট করেন আমি দেই, লাইট হ্যাঁ এখানে লাইটটা করো, টাস টাস করে কেমন লাইট করলো, আমি কই ম্যাডামকে ডাকো মেকআপ রুমে, মেকআপ রুমে যে পিসি থেকে এসে ঝন্টু ভাই টেক করেন, আমাকে বললো তাকেই দেখলাম লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চুলটা বাঁধা ছিল সেটা খোলা ছাড়া, মাথায় কাপড়, আমি বাহ সুপার হিট, তখন আমার পেট একটা জোরে চিমটি দিল, ওই সময় বললেন যে ওটা নিয়ে আনেন ভালো লাগবে, এখন সুপার হিট বলেন কেন, আমি তো আপনাকে বুঝিনি, আমাদের ফ্লোর ছেড়ে দিতে হবে, ক্যামেরা নাই এই সেই এটা, এই হলো সাবানা। এবং রাত্রে বাসা গিয়ে আমাকে ফোন করলো, বড় ভাই ঝন্টু ভাই শর্টটাতে দিয়েছিলাম শর্টটাকে ভালো হয়েছিল, আমি তো ভালো হয়েছে 100% ভালো হয়েছে, কালকে আপনার শুটিং আছে, কোথায়? হ্যাঁ আছে অন্য ওইখানেই আছে, আচ্ছা ঠিক আছে ফোন রেখে।